করুন সব সময় থাকুন আমাদের দলের পরিকাঠামো ভেঙে পড়েছে দলের ভেতরে খুব তাড়াতাড়ি পরিবর্তন প্রয়োজন কপিল সিব্বলের পর এবার গুলাম নবী আজাদ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কংগ্রেসের শীর্ষ নেতার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গুলাম নবী বলেন কর্মীদের সঙ্গে এখন আর যোগাযোগ নেই হাইকমান্ডের সভাপতির পদে বসার মতো দলে কোন লোক নেই বিদ্রোহ মানে একজনকে সরিয়ে আরেকজনকে বসানো এটা কোনো বিদ্রোহ নয় সংস্কারের জন্যই এটা প্রয়োজন দলের পরিকাঠামো গড়ে তুলতে এটা প্রয়োজন পাশাপাশি গুলাম নবী আরও বলেন দলে পদের গুরুত্ব বোঝাতে নির্বাচন প্রয়োজন নির্বাচিত হলে নিজেদের দায়িত্ব বুঝবেন পদাধিকারীরা এসি ঘরে বসে ভোটে যেতা যায় না